আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে আমরা শুকরিয়া জানাই। এই বৈশ্বিক মহামারীর মধ্যেও পবিত্র জুমার দিন জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে এসে জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল ইজ্জাহ ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম পেশ করছি সাইয়্যিদুল কাউনাইন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আমাদের সকলের পক্ষ থেকে দরুদ এবং সালাম আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা যেন পৌঁছে দেন, আল্লাহুম্মা আমিন। এবং সেই সাথে আমরা দোয়া করছি, মাগফিরাত কামনা করছি তাদের জন্য যারা করোনায় আক্রান্ত হয়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, যারা সম্প্রতি লেবাননের বৈরুতে বিস্ফোরণে নিহত হয়েছেন, এবং অতি সম্প্রতি 18 জন হাফিজে কোরআন আপনারা শুনেছেন যে নেত্রকোনায় পানিতে ডুবে মারা গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ সুস্থতা প্রদান করুন। যারা করোনায় আক্রান্ত হয়ে জীবনযাপন করছেন রব্বুল আলামিন অতি দ্রুত তাদের সুস্থতা দিয়ে আবার আপন পরিবারের মাঝে ফিরে আসার তৌফিক দান করুন। আর এই ক্ষেত্রে যারা জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন, ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, অ্যাম্বুলেন্সের ড্রাইভার থেকে শুরু করে নিয়ে যারা আছেন, এবং যারা মানুষের দ্বারে দ্বারে সহযোগিতার হাত পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, এই কাজের সাথে যারাই সম্পৃক্ত আছেন সকলের জন্য দোয়া করি রব্বুল আলামিন তাদের সবাইকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করুন, আল্লাহুম্মা আমিন। এবং সর্বশেষে বলবো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই মহামারী থেকে হিফাজত করেন, কারণ একমাত্র রব্বুল আলামিনের দয়া ছাড়া আমাদের বাঁচার কোনো বিকল্প পথ নেই। তাই রব্বুল আলামিনের কাছে আমরা আবারও দোয়া করি, আয় আল্লাহ তাআলা এই মহামারী থেকে আপনি আমাদেরকে হিফাজত করুন, আমিন। দেখুন, দেখতে দেখতে বেশ কয়েকটা মাসই চলে গেল, কিন্তু আমাদের কোনো এখনও অবস্থার উন্নতি ঘটেনি। এটা কোথায় চলে যাবে আমরা কেউ বলতে পারি না। এখনও যদি আমাদের সময় না হয়, এখনও যদি আমরা উপলব্ধি করতে না পারি যে আসলে আমরা কি করব না করব, আমরা কোথায় চলেছি, আমাদের গন্তব্য কোথায়, আমরা যদি এখনও অনুভব করতে না পারি যে আসলে যে ভাইটি আমার পাশে ছিলেন, যে ভাইটি আমার পাশের ফ্ল্যাটে থাকতেন, যে ভাইয়ের পাশে একসাথে দাঁড়িয়ে সালাত আদায় করতাম, আজকে তাদেরকে দেখতে পাচ্ছি না, কি হয়েছে, তারা অনেকেই কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, অনেকে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন, সেই দিনটা তো আমার জীবনেও আসবে। তাদের মৃত্যুগুলো দেখে আমাদের জীবনে যদি আমরা শিক্ষা নিতে না পারি তাহলে আমাদের জীবনটা আসলে বিফলেই চলে যাচ্ছে। সুতরাং রব্বুল আলামিনের কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই জাতীয় ঘটনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মূল আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, গত শনিবারে আমাদের ঈদ উল আদহা আমরা উদযাপন করেছি, আমরা কোরবানি করেছিলাম, আমরা কোরবানি করেছি, আমরা আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করেছেন, যাদের সামর্থ্য দেননি তারা আল্লাহর কাছে দোয়া করেছেন। আমরা চেষ্টা করেছি সবার বাড়িতে কিছু হাদিয়া পৌঁছে দেবার নানাভাবে। আবার কোরবানির ঈদ যাওয়ার সাথে সাথে এটাও আমরা দেখেছি ঈদ উপলক্ষে নানা ধরনের আয়োজন কর্মকাণ্ড চলছে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আমরা যত ধরনের অধর্মীয় কাজ আছে সবগুলো করে যাচ্ছি। তো আসলে ব্যাপারটা হয়েছে কি, এই জাতীয় ঈমান নিয়ে, এই জাতীয় ইসলাম নিয়ে, এই জাতীয় তাকওয়া নিয়ে আল্লাহর কাছে আমরা কীভাবে দাঁড়াবো এটা মনে হয় আমরা কখনোই চিন্তা করতে পারি না। আমরা চিন্তা করতে পারি না বলেই আজকে আমাদের এই দশা, কারণ আমরা মুখে একটা বলছি, আমরা কাজে আরেকটা কাজ করছি, আমাদের কি করা দরকার ছিল আমরা কি করছি। তো এই জন্য পেয়ারে হাজিরিন, আজকে আমি চেষ্টা করব, আমি আমার নিজেকে নসিহত করব এবং আপনাদের উদ্দেশ্যে বলবো যে কোরবানি চলে গেছে,
কিন্তু কোরবানি কিছু শিক্ষা রেখে গেছে, সেই শিক্ষাগুলো আজকে আমরা অনুধাবন করার চেষ্টা করব। আমরা সবাই নামে মুসলিম দাবি করি, আমরা মুখে ইমানের কথা বলি। কোরআনে কারিমের আয়াত খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সেখানে রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়েছেন, মানুষ বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেন নাই, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইমানদার বলে ডাক দিয়েছেন। দেখেন, যার ভিতরে ইমান আছে তাকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। তারপরে বলেছেন আমানু তাকুল্লাহ, আবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, হাক্কা তুকাতি, যেমনটা ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। শব্দটা হচ্ছে মুসলিম, আমরা সবাই তো দাবি করি আমরা মুসলিম, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ডাক দিয়েছেন ইমানদার, তারপরে বলেছেন মুসলিম হও। তার মানে শুধু ইমানদার দাবি করলেই হবে না, মুমিন হতে হবে, মুসলিম হতে হবে, তাকওয়াবান হতে হবে, মুত্তাকি হতে হবে, মহসিন হতে হবে। কিন্তু আমরা জানি না যে আসলে আমি ইমানদার হতে পেরেছি, মুসলিম হতে পেরেছি কিনা, মুসলিম হতে পেরেছি, মুত্তাকি হতে পেরেছি কিনা, মুত্তাকি দাবি করছি, মহসিন হতে পেরেছি কিনা। কারণ এই চারটা গুণ না থাকলে তো আমি পরিপূর্ণভাবে আল্লাহর খালেস বান্দা হতে পারবো না। তো এই জন্য বললাম যে আমরা অনেকেই মুখে দাবি করি যে আমি মুমিন, আমি মুসলিম, আমি ধার্মিক, কিন্তু আমাদের কাজ কর্ম সেটা বলে না। তাই আজকে জানার চেষ্টা করব যে এই যে কোরবানিটা চলে গেল আমাদের মধ্য থেকে, এই কোরবানি থেকে আমরা কী শিক্ষা পেলাম, আমাদেরকে কী শিক্ষা দেওয়া হচ্ছে, আমাদেরকে ইমানদার হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, মহসিন হওয়ার জন্য, মুসলিম হওয়ার জন্য আমাদেরকে কী কী বলা হয়েছে কোরবানির মাধ্যমে, সেটা একটু আমরা আজকে জানার চেষ্টা করবো বিতাওফিকিল্লাহি আজ্জা ওয়া জাল। কারণ হচ্ছে সবাই যার যার ধর্মে ধর্ম পালন করার চেষ্টা করে। এই যে ধরুন গত 5ই আগস্ট ভারতে আমরা জানি যে অযোধ্যায় যেখানে বাবরি মসজিদ ছিল, যে বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছিল 1992 সালে, এবং একটা মসজিদকে শহীদ করে দেওয়ার পরে যে দাঙ্গাটা হয়েছিল সেখানে প্রায় 2000 মুসলমান শহীদ হয়েছিল। অনেক কিছু হলো, সর্বশেষ যেটা হয়েছে আমরা জানি যে মুসলমানদের বিপক্ষে রায় হয়েছে, এবং সবশেষ গত 5ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী তিনি মন্দির উদ্বোধন করেছেন রূপার ইট বিছিয়ে দিয়ে, এবং তিনি সেখানে একটা কথা বলেছেন যেটা আমি আপনাদেরকে কোট করে বলতে চাই, যেটা আমাদের জন্য শিক্ষণীয়। তিনি যেই কথাটা বলেছেন যে রামায়ণের একটা উদ্ধৃতি দিয়ে তিনি বলেছিলেন যে ভগবান রামের কাজ না করলে আমার শান্তি কিসে হবে, ভগবান রামের কাজ না করলে আমার শান্তি কিসে হবে। উনি ওনার ধর্ম অনুপাতে উনি ঠিকই বলেছেন, কারণ নিজে ওনার ধর্মে উনি ধার্মিক, এই জন্য তিনি ভগবান রামের কাজ করবেন, তিনি শান্তি লাভ করবেন। আমরা আল্লাহ এবং তার রসুলের কাজ কতটুকু করতে পারছি, তাহলে আমরা কীভাবে শান্তি পাব? তিনি তো তার কাজ করে দেখিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি, আমাদের দোয়া ছাড়া এই মুহূর্তে কিছুই নাই। আমি এর আগে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে যাদের পক্ষে সম্ভব, টাকা পয়সা আছে, সামনে থেকে মসজিদ হবে আমরা বাবরি মসজিদ নাম দেব, এটা আমাদের নীরব প্রতিবাদ হতে পারে, আল্লাহর কাছে দোয়া করছি। আয়া সুফিয়া যদি 86 বছর পরে আবার জুমার সালাত আদায় হতে পারে, যেই মসজিদে শত 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 বছর ধরে সালাত আদায় হয়েছে, সেই মসজিদ ভেঙে আজকে মন্দির হয়েছে, সামনের ইতিহাস কী হবে জানি না, হয়তো আয়া সুফিয়ার মতন আবার সেই ইতিহাস রচিত হতে পারে, হয়তো আমরা সেদিন থাকবো না, আল্লাহর হাতে আমরা ছেড়ে দিচ্ছি, আমরা দোয়া করছি আল্লাহর কাছে। তো আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা কতটুকু আল্লাহর জন্য নিবেদিত হতে পেরেছি, আমরা কতটুকু রসুলের জন্য নিবেদিত হতে পেরেছি, আমরা কীভাবে শান্তি পাচ্ছি, আমরা কীভাবে শান্তি পাবো? আমরা যদি কোরআন এবং সুন্নার কথা মেনে না চলি তাহলে শান্তি আসবে না, এটা আজকে আমাদের অনুধাবন করতে হবে। প্যারে হাজিরিন, আমরা কোরবানি করেছি আলহামদুলিল্লাহ, কোরবানির শিক্ষাগুলো নিয়ে আজকে কথা বলবো, তাও বলেছি যে এই ব্যাপারগুলো আমাদেরকে খুব অনুভবের সাথে হৃদয়ঙ্গম করে এগিয়ে যেতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন কোনো হুকুম, কোনো আহকাম, কোনো ইবাদত এমনি এমনি দেন নাই,
যেখানে একটা পিপিলিকার সৃষ্টি এভাবে হয়নি। সম্প্রতি গবেষণায় দেখা গেছে যে তেলাপোকা, আমরা যে তেলাপোকা দেখে পাঁচ হাত দূরে লাফ দিয়ে পড়ে যাই, আমাদের মা বোনেরা অত্যন্ত ভয় পান এবং আমাদের কাছে অত্যন্ত বিদঘুটে মনে হয়, এখন তেলাপোকা নিয়ে গবেষণা হয়েছে এবং দেখা গেছে যে যদি পৃথিবীতে তেলাপোকা না থাকতো তাহলে অনেক ধরনের কীট পতঙ্গ এসে আমাদের জীবনটাকে দুর্বিষহ করে দিত। আল্লাহ রব্বুল আলামিন কোনো জিনিসকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। রব্বানা মা খালাকতা হাদা বাতিলা সুবহানাক, বলুন আপনি হে আমার রব, হে আমার মালিক, আপনি কোনো কিছুকে এমনিতে সৃষ্টি করেন নাই, আপনি মহাপবিত্র। তাহলে এতগুলো ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন, এত কিছু আমাদেরকে দিয়েছেন, এমনি দিয়েছেন না? কোরবানি করতে কি এভাবেই বলেছেন? না, কোরবানির পশু জবাই করে শুধু খাওয়ার জন্যই বলেছেন? না, এখানে শিক্ষাগুলো আছে, সেই শিক্ষাগুলো নিয়ে আমরা কিছুটা জানার চেষ্টা করব। প্রথমে যে ব্যাপারটা বলবো সেটা হলো যে দেখুন, এই যে আল্লাহর দেয়া নেয়ামত, আজকে আমরা যারা খাচ্ছি, আমরা কি চিন্তা করেছি পৃথিবীর কত মানুষ আজকে খাবার পাচ্ছে না? আজকে পৃথিবীর হিসাবটা আমরা বাদ দিয়ে দেই, আমরা আমাদের বাংলাদেশের হিসাবটাই যদি করি, বাংলাদেশের অর্ধেক আজকে বন্যা কবলিত। যেই সকল এলাকাগুলোতে পানি উঠে গেছে, চালের উপরে পানি বেয়ে যাচ্ছে, মানুষজন চালের উপরে বসবাস করছে, বাড়ির ছাদে বসবাস করছে, আপনি যেভাবে বাসা বাড়িতে রান্না করে মজার মজার খাবার খাচ্ছেন, এই মানুষগুলো কি সেভাবে খেতে পারছে? সেই তুলনায় আপনি আমি কতটা ভালো আছি এটা কি একবারের জন্য আমরা চিন্তা করেছি? আমাদের মাথায় কি একবারও এসেছে যে আল্লাহ এদের তুলনায় কতটা ভালো আপনি রেখেছেন? এই কথা চিন্তা করে আমরা কয়জন আছি যে আমরা বলেছি আলহামদুলিল্লাহ? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, ওয়াজকুরুস্মাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাআলা তোমাদেরকে যেই পশু কোরবানি করার পারমিশন দিয়েছেন, যেটা তুমি কোরবানি করতে পেরেছ, তুমি সেই পশুর গোশত ভক্ষণ করো আর আল্লাহকে তুমি স্মরণ করো, আল্লাহ শুকরিয়া আদায় করো। আজকে পৃথিবীর অসংখ্য মানুষ খেতে পারছে না, আপনি আমি খেতে পারছি, কিন্তু যদি আমরা হিসেব করি এই গোশতটাকে কতভাবে রান্না করা যায়, এটা নিয়ে আমাদের বাসা বাড়িতে অনেক গবেষণা হয়েছে, অনেকভাবে রান্না হচ্ছে, অনেকভাবে আমরা খাচ্ছি, কিন্তু এই গোশত যে খেতে পারছি, অনেকে যে খেতে পারছেন না, এটার জন্য যে আমাদের কৃতজ্ঞতা আদায় করা উচিত ছিল, সেই কৃতজ্ঞতা আদায় করতে কিন্তু আমরা বেমালুম ভুলে গেছি। এটা যদি আপনি নিজেকে জিজ্ঞেস করেন আপনি উত্তর পেয়ে যাবেন। এরপরে কোরবানি কেন্দ্রিক আমাদের এই দিনগুলো ছিল ইবাদত মুখর, বিশেষ করে আয়াম উত্তাশরিক যেগুলো ছিল 11, 12, 13, বলা হয়েছে বেশি বেশি করে তাকবীর তাশরিক দেওয়ার জন্য। আমি জানি না যে আমরা কয়জন আছি যেটা আমরা স্মরণে রাখতে পেরেছিলাম, আমরা কি করেছি ঈদ উপলক্ষে যত ধরনের আয়োজন ছিল, নাটক ছিল, সিনেমা ছিল, সব দেখেছি, কোনোটাও আমরা ছাড়ি নাই, বাসায় বসে আছি, কি কাজ করব, কোনো কাজ নেই, সুতরাং গরুর গোশত খাও, কোরবানির গোশত খাও আর ভালো ভালো নাটক সিনেমা দেখতে থাকো, এটাই আমার কাছে ভালো লাগছে। আর কি আল্লাহ তাআলা কি দিয়েছেন আমাদেরকে, আমরা কি করে যাচ্ছি? ওই যে বললাম যে আল্লাহ এবং তার রসুলের কাজ যদি আমি করতে না পারি তাহলে মনে শান্তি আসবে কি করে? আমরা তো সেই শান্তির কাজ করছি না, এই জন্য বারবার বারবার আমাদের জীবনে জিল্লতি নেমে আসছে, ভাইরা আমার বিপদ নেমে আসছে। এই বিপদ থেকে উত্তরণের পথ হলো আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপরে দেখুন, আমি এই কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটি কোয়েশ্চেন পেয়েছিলাম, এর মধ্যে একটা হলো যেটা কমন, সেটা হলো যে আমরা অনেক সময় খাবার খেতে বসে আমাদের সমাজে আমরা সবচেয়ে বেশি যেই সময়টাতে গিবত করি সেটা হলো খাওয়ার সময়। খেতে বসে যাই খান তখন দেখা যাচ্ছে যে আমরা গিবত করে বেড়াচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে কোরবানির গোশত খেতে, আমরা কোরবানির গোশতের সাথে মৃত ভাইয়ের গোশতকে মিলিয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন, আয়া হুব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ, তোমরা কি কেউ পছন্দ করবে যেই ভাইয়ের সাথে তোমার পিঠাপিঠি ভাই ছিল, একসাথে বড় হয়েছো, একসাথে স্কুল কলেজ ইউনিভার্সিটি করেছো, একসাথে সব কিছু করেছো, সেই ভাইটা মৃত্যুবরণ করলো আর সেই ভাইয়ের গোশতটা তুমি খাচ্ছ, এটা কি তুমি পছন্দ করবে? আমরা সবাই কি বলবো? না, এটা আমরা পছন্দ করি না, কেউ পছন্দ করতেই পারে না। আল্লাহ তাআলা বলছেন,
এটা যদি তোমার কাছে সর্বোচ্চ পর্যায়ের অপছন্দনীয় বিষয় হয়ে থাকে তাহলে জেনে রাখো, তুমি যদি কোনো ভাইয়ের গীবত করো, কারো গীবত করো, তাহলে আমি আল্লাহর কাছে এর চাইতে বেশিও ব্যাপারটা ঘৃণা, আমি অপছন্দ করি। তা আল্লাহর দেয়া নেয়ামত কোরবানির গোশত খাচ্ছি, সেই সাথে মৃত ভাইয়ের গোশত মিলিয়ে খাচ্ছি, আমরা চিন্তা করে দেখি যে আমরা কোথায় আছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে হিফাজত করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমাদের উচিত ছিল এটাই, আমরা কোরবানি থেকে যে শিক্ষাগুলো পেয়েছিলাম, হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম প্রমাণ করে দিয়েছিলেন যে আমার পৃথিবী, পৃথিবীর সম্পদ, পৃথিবীর সব কিছু একদিকে, আমার আল্লাহ একদিকে, আল্লাহর নির্দেশের কাছে আমি সব কিছুকে তুচ্ছ জ্ঞান করব, কাউকে আমি প্রাধান্য দিব না, সে যেই হোক না কেন, সে আমার সন্তান হোক, আমার সম্পদ হোক, আমার পরিবার হোক, আমার স্ট্যাটাস হোক, আমার ব্যবসা বাণিজ্য যা কিছু হোক না কেন, সব একদিকে হবে, আমার আল্লাহর আদেশ নিষেধ আরেকদিকে হবে, আল্লাহ তাআলা যা বলবেন আমি সেটা আগে পালন করব, এর আগে আমি অন্য কোনো দিকে তাকাবো না। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফী সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আমার বান্দাদেরকে, কি বলবেন? তোমার একদিকে আবা উকুম, তোমাদের বাবা, তোমাদের বাপ দাদা, ধর্মের যারা গুরু আছেন, তোমাদের বংশের গুরু যারা আছেন, ওয়া আবনা উকুম, সন্তান সন্ততি যারা আছে, ওয়া ইখওয়ান উকুম, তোমাদের ভাই ব্রাদার যারা আছেন, ওয়া আজওয়াজ উকুম, তোমাদের স্ত্রী পরিবার পরিজন যারা আছে, ওয়া আশীরাতুকুম, একেবারে কাছের নিকটাত্মীয় যারা আছে, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, এবং যে সকল সম্পদ তোমরা অর্জন করেছো খরচ করতে ভয় পাও, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যে ব্যবসা করে উপার্জন করেছো যে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়া তোমরা ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং কষ্ট করে যে বাড়ি ঘর তোমরা প্রাসাদ নির্মাণ করেছো যেখানে থাকতে তোমরা ভালোবাসো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া জিহাদ, এই সব কিছুর তুলনায় যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ এবং তার রাসূল এবং জিহাদকে প্রাধান্য না দিবে ততক্ষণ পর্যন্ত জেনে রাখো তুমি অপেক্ষা করো আল্লাহর সেই আযাব আর শাস্তির, যা তোমার কাছে আসবে তোমাকে ধ্বংস করে দেবে। তার মানে হলো সব কিছুর আগে আল্লাহ এবং তার রাসূল এবং তার নির্দেশনা, সেটাকে আমাদের প্রাধান্য দিতে হবে। আমরা কোথায় আছি? ইব্রাহিম আলাইহিস সালাম সেটা প্রমাণ করে দেখিয়েছেন, 86-87 বছর বয়সে তিনি কলিজার টুকরা সন্তান পাওয়ার পরেও এই সন্তানকে তিনি কোরবানি করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি আল্লাহর নির্দেশের কারণে। আল্লাহ তাআলা এতটুকু দেখতে চেয়েছিলেন যে আমার এই বান্দা কী করেন, আমরা কী করছি, আমরা কতটুকু কোরবানি করছি, আমরা নিজের জন্য, আমার নিজের সম্পদের ক্ষেত্রে, আমার নিজের ক্ষেত্রে, পরিবার পরিজনের ক্ষেত্রে, আল্লাহর জন্য আমরা কতটুকু নিজেদেরকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। আসুন আমরা একটু ভাবার চেষ্টা করি, কোরবানি শিক্ষা এটা, এই শিক্ষা আমাদেরকে দেয়। আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেটা পালন করেছেন, অনেক নির্দেশনা আমাদের জীবনে আসে ভাই, আমাদের সেটা পালন করতে ভালো লাগে না, হতেই পারে, আমি মানুষ, আমার এটা ভালো লাগবে, এটা ভালো লাগবে না, আমার স্বার্থ সবসময় আমি স্বার্থের দিকে তাকাই। ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছেন না, আল্লাহর নির্দেশকে সব কিছুর উপর অগ্রাধিকার দিতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফি শাই ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল। আপনি দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর নির্দেশ মেনে চলো, আল্লাহর রাসূলের নির্দেশ মেনে চলো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং যিনি কোরআন সুন্নার নির্দেশনা অনুপাতে তোমাদেরকে নির্দেশ দিবেন সেই নির্দেশগুলো তোমরা মেনে চলো। ফা ইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো জায়গায়
তানাজু হয়, তানাজু মানে মতপার্থক্য তৈরি হয়ে যায়, তাহলে আর কোনো দিকে তাকাবে না। ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ কি বলেছেন, আল্লাহর রাসূল কি বলেছেন, সেদিকে প্রত্যাবর্তন করো, মাঝখানে আর কোনো তাকাবার অবকাশ আমাদের নাই। আজকে আসুন আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি যে আমরা সেই পথে হাঁটছি কি না, আমরা কোন পথে হাঁটছি। আল্লাহ তাআলা সেই কথা বলে দিয়েছেন, আর আইতা মান ইত্তাখাদা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইন হুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি ওই সকল মানুষদেরকে দেখেছেন যারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে, প্রবৃত্তির পূজা করে, যারা তাদের মন চায়, এই মন চায় ব্যাপারটাকে ইলাহ বানিয়ে নিয়েছে, আমার মনে এটা চাচ্ছে, এই আমার ইলাহ, সুতরাং সে যা চায় আমি সেটাই করব, এমন কিছু মানুষকে আপনি পাবেন। আল্লাহ তাআলা বলছেন আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, তাদের কোনো অভিভাবক আপনি পাবেন না, আল্লাহ তাআলা তাদের অভিভাবক হবেন না। আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউন আও ইয়াকিলুন, দেখবেন এই জাতীয় মানুষগুলো এমনভাবে কথা বলে, বুদ্ধির উপর, বিবেচনার উপরে, যুক্তি দিয়ে এমন সব কথা বলে, আপনার মনে হবে তারা তারা খুব বুদ্ধিজীবী মানুষ, তারা খুব বুঝে, তারা খুব জ্ঞানী। আল্লাহ তাআলা কি বলেছেন তাদের ক্ষেত্রে জানেন, ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা, এরা পশুরও জ্ঞান রাখে না, তার চেয়েও তারা অধম। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আমার কথা না। আমরা প্রত্যেকটা মানুষ আজকে প্রবৃত্তির অনুসরণ করছি, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করছি না। ভাই, কোরবানি এই শিক্ষা আমাদেরকে দিয়েছে, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ এবং তার রাসূল, তাদের নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হবে, আমার ভালো লাগুক আর না লাগুক। সেইভাবে যদি আমরা চলতে পারি, আলহামদুলিল্লাহ, কোরবানি আমাদের কাজে আসছে, কোরবানি শিক্ষা আমি পেয়েছি। এরপরে যেটা আমি বলবো সেটা হলো, কোরবানি আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিয়েছিল। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল এবং কাবিলের যে ঘটনা আপনারা জানেন, প্রথম পৃথিবীর ইতিহাসে প্রথম যে কোরবানি হয়েছিল, সেখানে যেই ভাইয়ের কোরবানি আল্লাহ কবুল করেছিলেন, সেই ভাই বলেছিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করেন যে মুত্তাকি, যে আল্লাহকে ভয় পায়। সাদ বিন আবি ওয়াক্কাস, তাকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন তাকওয়া কাকে বলে, তিনি বলেছিলেন আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কণ্ঠকাকীর্ণ পথে হেঁটেছেন, যেই পথে কাটা বিছানো সেই পথে হেঁটেছেন? তিনি বলেছেন হ্যাঁ হেঁটেছি। কিভাবে? সন্তর্পণে, প্রতিটা পা রাখার আগে চিন্তা ভাবনা করে রেখেছি, খুব চারিদিকে দেখে শুনে রেখেছি, যাতে করে পায়ের মধ্যে, জামার মধ্যে কাটা বিঁধে না যায়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন এটাই হচ্ছে তাকওয়া, আপনার জীবনের প্রতিটা পদে পদে, প্রতিটা পরতে, প্রতিটা নিঃশ্বাসে বিশ্বাসে আপনি দেখবেন যে এখানে কোনো কাঁটা আছে কি না, শয়তানের কোনো কাঁটা বিছানো আছে কি না, সেই কাঁটাগুলো থেকে বেঁচে থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এগিয়ে যাবেন, এটাই হচ্ছে তাকওয়ার জীবন। আমাদের জীবনযাপনটা কী হচ্ছে? যেই জীবনের উপর চলেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম সহ সকল নবী রাসূলগণ, আমরা মুত্তাকি হতে পারছি না, অথচ তাকওয়াবান হওয়ার জন্য কোরবানি আসছে, তাকওয়াবান হওয়ার জন্য সালাত আসছে, তাকওয়াবান হওয়ার জন্য রোজা এসছে, তাকওয়াবান হওয়ার জন্য একটার পর একটা ইবাদত আমাদের সামনে আসছে, কিন্তু আমরা অনুভব করতে পারছি না। এরপরে যেটা বলবো যে ভাই, কোরবানির আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল আমাদের জন্য, সেটা হলো শিরক মুক্ত জীবনযাপন করা। সব কিছুর মূল হচ্ছে একজন মানুষ তাওহীদের উপর জীবনযাপন করবেন, শির থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম আমালুহুম, কেউ যদি শিরিক করে, হাজারো ইবাদত বন্দিগি করেন, অনেক ইবাদত বন্দিগি করেন, কিন্তু শিরকের মধ্যে তিনি নিমজ্জিত, তিনি তার বিশ্বাসে, তিনি তার কাজে, তিনি তার কর্মে, তিনি তার কথাবার্তার মধ্যে শিরকের ঘ্রাণ খুঁজে পাচ্ছেন বা শিরকে প্রবেশ করার অনুপ্রবেশ ঘটে গেছে, মনে রাখতে হবে তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। অমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শিরিক করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহ হিফাজত করুন আমাদেরকে শিরিক থেকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই দোয়া করেছিলেন, তিনি বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রব্বুল আলামিন, আমি আমার চেহারাকে, আমি আমার অবয়বকে, আমি আমার চিন্তা চেতনা বিশ্বাসকে, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, আমার চেতনা আমার চিন্তা আমার বিশ্বাসকে আমি সেই দিকে ধাবিত করেছি যেই দিক, যেই যিনি তার দিকে ধাবিত করেছি, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা, আমি সেই দিকে ধাবিত হয়েছি। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি আর কোনো দিকে তাকাইনি, আমি কোনো দিকে যাইনি, আমি সেই দিকেই হেঁটেছি, আমি মুশরিক নই। আল্লাহ আমাকে যেই পথ দেখিয়েছেন সেই পথের বাইরে আমি যেতে চাই না, আল্লাহ সেই পথেই আমি চলতে চাই। হযরত ইব্রাহিম এইভাবে তিনি তার পরিচয় পেশ করেছিলেন রব্বুল আলামিনের কাছে। আজকে আমাদের জীবনটা শিরিকের মধ্যে এমনভাবে নিমজ্জিত, কথাবার্তা কাজে কর্মে উঠা বসা সর্বক্ষেত্রে আমরা কীভাবে পার পাব। এই কোরবানির শিক্ষাটা এটাই ছিল, শিরিক মুক্ত জীবনযাপন করা। আপনারা জানেন কোরবানির ইতিহাস এবং হজের ইতিহাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে শয়তান বারবার বারবার ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছিল, ইসমাইল আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছিল, মা হাজেরাকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা তাওহীদের উপর অবিচল থাকার কারণে শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারেনি। একজন মুমিন, একজন মুসলিম, তিনি যদি তাওহীদের উপর অবিচল থাকেন যে আমি কোনো দিকে তাকাবো না, একমাত্র আল্লাহর নির্দেশনা ছাড়া, আল্লাহর রসুলের আদেশ নিষেধ ছাড়া আর কোনো কিছু পালন করব না, ওই আল্লাহর বান্দার জন্য জীবনযাপন করা যেমন সহজ, আখিরাতে হিসাব তেমন সহজ, জান্নাতে যাওয়া তার জন্য তেমন সহজ। সুবহানাল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু এই শিক্ষাগুলো দিয়েছেন কোরবানের মাধ্যমে। পবিত্র কোরআনে করিমের অসংখ্য জায়গায় এই ব্যাপারগুলো কথা বলা হয়েছে, ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেছেন রব্বুল আলামিন তোমার সকল গুনাহ খাতা মাফ করে দিবেন, কিন্তু তুমি যদি শিরিককারী হও আল্লাহ কিন্তু তোমার গুনাহ মাফ করবেন না। এটা চিন্তার ব্যাপার, শিরক করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন না। পবিত্র কোরআনে কারিমে আরো বলা হয়েছে যে ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, খবরদার কিছুতেই তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। সুতরাং পেয়ারে হাজিরিন, কোরবানির অতি গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল এটাই যে আমরা শিরিক মুক্ত জীবন যাপন করব। আমরা কতটুকু শিরিক মুক্ত জীবন যাপন করছি সেটা আমাদের চিন্তা করতে হবে। ইনশাআল্লাহ ভবিষ্যতে চেষ্টা করব তাওহীদ এবং শিরকের উপরে কিছু আলোচনা করার, যাতে করে আমরা ব্যাপারগুলোকে ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই কোরবানি আমাদেরকে, বিশেষ করে বয়স্ক মানুষ যারা আছেন আমাদের মধ্যে, বয়োবৃদ্ধ, আলহামদুলিল্লাহ এর আগে এমন ছিল যে যাদের বয়স 70-80 ছিল তারাও নিজেদেরকে বয়স্ক ভাবতেন না, এখন আমাদের বয়স যাদের 50 হয় এখনই আমরা নিজেদেরকে মুরব্বী ভাবা শুরু করে দিয়েছি, শরীরের কারণে, স্বাস্থ্যগত কারণে, ইত্যাদি কারণে। কিন্তু আমরা যারা নিজেদেরকে বয়স্ক ভাবি, আমাদেরকে মনে রাখতে হবে যে বয়স বাড়লেও মনটাকে সতেজ রাখতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি 90-95 বছর বয়সে এত বড় একটা ইবাদতের ক্ষেত্রে এগিয়ে আসতে পারেন, তিনি তার সন্তানকে আর আল্লাহর জন্য কোরবানি করতে পারেন, তাহলে আমরা যারা আছি, প্রথমে আমি বয়স্কদের কথা বলবো, আর এই ক্ষেত্রে তো যুবক তরুণ কিশোরদের তো কোনো কথাই নাই, তাহলে আমরা কেন আল্লাহর হুকুম পালন করতে পারবো না? আমরা কেন ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে পারবো না? আমরা কেন তাহাজ্জুদ নামাজ এখন মিস করব? আমরা কেন এশারের নামাজ জামাতের সাথে আদায় করতে পারছি না? এগুলো এখন আমাদের চিন্তা করতে হবে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই শিক্ষা দিয়ে গেছেন যে আমি বুড়ো বয়সে, বয়স্ক হয়েও আমি যদি এমন আল্লাহর গোলামি করতে পারি তাহলে তোমরা কেন করতে পারবে না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজেরা আলাইহাস সালাম, তাদের জীবন আমাদের স্টাডি করা দরকার। এই পরিবারটা জীবন যদি আমরা স্টাডি করতে পারি তাহলে দেখা যাবে যে তাওহীদের উপর কিভাবে থাকতে হয়, আল্লাহর প্রতি কিভাবে ঈমানকে দৃঢ় রাখতে হয়, এবং আশেপাশে কেউ না থাকলেও কিভাবে আল্লাহর উপর ভরসা করে চলতে হয়, এই শিক্ষাগুলো আমরা এই
তাদের জীবনী থেকে আমরা পেতে পারি। আমরা আসলে এগুলো পড়াশোনা করি না, আমরা অমুকের জীবনী পড়ি, তমুকের জীবনী পড়ি, কিন্তু যাদের জীবনী পড়লে আমাদের জীবন সজীব হবে, সতেজ হবে, ঈমানদীপ্ত হবে, তাওহীদমুখী হবে, আমরা তাদের জীবনীগুলো পড়ি না। আমি আপনাদের কাছে আপিল করব যে কোরবানির অনেক বড় শিক্ষা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম, তাদের জীবনীটা আমাদের স্টাডি করা উচিত, তাদের জীবনীটা আমাদের পড়া উচিত। তাহলে বুঝব কিভাবে তারা আল্লাহর জন্য নিজেদেরকে সুপর্দ করেছেন, পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সেই পরীক্ষা আবার উত্তীর্ণ হয়েছেন। এই জীবনীগুলো পড়লে আমাদের ঈমান দীপ্ত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সবশেষে যেই কথাটা বলবো ভাই, সেটা হলো আমি শুরুতে একটা কথা বলেছিলাম, যখন হারাম মাস শুরু হয়েছিল আপনাদের মনে আছে, জিলকদ মাস শুরু হয়েছিল, আমি তখন বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন চারটি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হচ্ছে রজব। আমাদের কিন্তু সম্মানিত মাসগুলো চলছে, জিলকদ শেষ, জিলহজ চলছে, সামনে মুহররম আছে। সুতরাং এই সম্মানিত মাসগুলোর মর্যাদা আমাদেরকে বজায় রাখতে হবে। সম্মানিত মাসের মর্যাদা বজায় রাখলে যেমন আল্লাহর কাছে আপনি সম্মানিত হবেন, ঠিক এমনি করে সম্মানিত মাসগুলোর যদি অমর্যাদা আমরা কেউ করি তাহলে আল্লাহর কাছে ততটাই আমরা গুনাহগার হিসাবে বিবেচিত হব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানাহ চাই, যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি। রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।